মেকআপ ব্রাশের ক্ষেত্রে এত এত অপশন আছে এবং এত ধরনের শেপ চয়েস টাইপ আছে যে প্রায়ই আমরা কনফিউজ হয়ে যাই যে আমাদের কোনটা প্রয়োজন এই ব্রাশগুলোর কোনটা কাজ কি বা শেপগুলো কেন ডিফারেন্ট হয় এগুলো সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে এগুলোকে ব্যবহার করা অনেকটাই সহজ হয়ে যায় তাই আজ আমি মেকআপ ব্রাশ সম্পর্কিত একদম বেসিক আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করবো যেন আপনাদের জন্য ডিসাইড করা খুব ইজি হয়ে যায় যে কোন ব্রাশগুলো আপনাদের প্রয়োজন এবং কোনটা কাজ কি তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যালো আমি সারা বলছি স্যার স্কুয় থেকে আমি আপনাদের ত্বক চুলো মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার কাছে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি ব্রাশগুলোর তিনটি ভাগ থাকে হ্যান্ডেল ফেরল এবং ব্রিসেল প্রথমত হ্যান্ডেলের উপর নির্ভর করবে যে ব্রাশটি ব্যবহার করতে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ফেরুল যে অংশটি এটাই মূলত এই যে যে ব্রিসেলগুলোকে এগুলোকে গ্লুয়ের সাহায্যে আটকে রাখতে সাহায্য করে এবং এই অংশটি কিন্তু এই ব্রাশটিকে একটি ওয়েট দিতে সাহায্য করে যার ফলে আপনি ব্যালেন্স করতে পারবেন এটা যদি খুব বেশি হালকা হতো পেন্সিলের মতো তাহলে কিন্তু আপনি এত ইজিলি এটাকে হ্যান্ডেল করতে পারতেন না যতটা না এই ফেরলের ওয়েটের কারণে এখন করা যায় এবং এটা ব্রিসেল এটার ঘনত্ব টাইপ এবং সেই পর নির্ভর করবে যে এই ব্রাশটি আপনি কোন কাজে ব্যবহার করবেন ব্রিসেল মূলত ধরনের হয় ন্যাচারাল এবং সিনথেটিক সিনথেটিক শুনে বুঝতে পারছেন এগুলো কৃত্রিমভাবে তৈরি হয় এবং ন্যাচারাল যে ব্রিসেলগুলো এগুলো মূলত বিভিন্ন ধরনের পশুর যে লোম সেখান থেকে সংগ্রহ করা হয় মূলত কোয়ালিটির জন্য মানুষ ন্যাচারাল ব্রিসেল প্রেফার করতে বেশি কিন্তু এখন সিনথেটিক ব্রিসেলও অনেক ভালো হয়েছে ন্যাচারাল ব্রিসেলের কাছাকাছি কোয়ালিটি এগুলো এখন এবং পরিষ্কার করা অনেক ইজি তাছাড়া এনিম্যাল ক্রুয়েলটির ব্যাপারটি তো আছেই মূলত এই কারণে আমি চেষ্টা করি কখনোই যেন আমি ন্যাচারাল যুক্ত ব্রাশ না কিনি আমার একটি ব্রিসেল ব্রিসেলযুক্ত ব্রাশ আছে সেটা হলো এটি এটা ন্যাচারাল ব্রিসেলের আর এটি সিনথেটিক ব্রিসেলের আমি আসলে তেমন তেমন কোনো পার্থক্য খুঁজে পাইনি আমি কিনতাম না যদি আমি জানতাম এটা আসলে আমি সেট কিনেছিলাম ওটার মধ্যেই ছিল পরে আমি খেয়াল করেছি মূলত এখন আসলে সিনথেটিক ব্রাশগুলোই বেশি পপুলার এবং বেশি ব্যবহৃত হচ্ছে এখন আমরা দেখবো যে কোন ব্রাশগুলো আমাদের দরকার এবং কি কি ধরনের ব্রাশ দরকার আমাদের ফুল ফেসে মেকআপ করতে গেলে আমাদের ধরনের ব্রাশ প্রয়োজন হয় একটি হলো ফেস মেকআপের জন্য ব্রাশ আর একটি হল আই মেকআপের জন্য ব্রাশ ফেস মেকআপের জন্য প্রথমে যে ব্রাশটি প্রয়োজন পড়বে সেটা হলো ফাউন্ডেশন ব্রাশ এখন ফাউন্ডেশন ব্রাশের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ব্রাশ আছে আপনার ধরনের ফ্ল্যাট ব্রাশ পাবেন বা এ ধরনের ডোমড শেপের ব্রাশ পাবেন এই দু ধরনের ব্রাশের কাজই হলো পুরো মুখে ফাউন্ডেশনটাকে আসলে ব্লেন্ড করা ভালো মতো সুন্দর করে সিমলেসলি আসলে ছড়িয়ে দেওয়া এবং এই ব্রাশগুলো এগুলো আপনার দেখতে পাবেন ফাউন্ডেশন ব্রাশ এগুলো মূলত আসলে খুব ভালো ব্লেন্ড আউট করা না কিন্তু এটার কাজ হলো আপনার ফাউন্ডেশনটাকে যে অ্যাপ্লিকেটের সেখান থেকে নিয়ে আসলে অ্যাপ্লাই করা অর্থাৎ ফাউন্ডেশনটাকে পুরো মুখে ছড়িয়ে দিয়ে দেন এই ব্রাশগুলো দিয়ে পুরো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড আউট করা এই ব্রাশগুলোর ব্যবহার সম্পর্কে আমি আরও ডিটেলসে আমার পরের ভিডিওতে আলোচনা করবো যেখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা টেকনিক আপনাদেরকে দেখাবো এখন আমরা দেখবো যে যদি আপনি ব্রাশ ব্যবহার করতে না চান এবং আপনার কাছে ব্রাশ ব্যবহার করাটা একটু ভীতিকর মনে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মেকআপ স্পাঞ্জ ব্যবহার করতে পারেন মেকআপ স্পঞ্জ ব্যবহারের সময় অবশ্যই মাথায় রাখবেন সেটা যেন ড্যাম্প অবস্থায় থাকে শুকনো স্পঞ্জ একবারে ব্যবহার করা যাবে না এতে আপনার যে প্রোডাক্ট এটা আরও এটা উল্টো শুষে নেবে এবং যখন আপনি ভেজা অবস্থা ব্যবহার করবেন এতে এটা থেকে যেন পানি টপটপ করে না পড়ে একবারে চেষ্টা করবেন পানিটা একদম ঝরিয়ে নিতে দরকার হলে যখন আপনি ভিজিয়ে নেবেন তখন একটি টিস্যু দিয়ে এটাকে চেপে নেবেন যেন এক্সেস পানিটি টিস্যু শুষে নেয় কনসিল অ্যাপ্লিকেশনের যে ব্রাশ সেটা কিন্তু তুলনামূলক ছোটো হতে হবে যেহেতু আমাদের আই এরিয়াটা খুব বেশি বড় না এবং কর্নারে অ্যাপ্লাই করতে হয় এই কারণে এই ব্রাশগুলো ছোট হতে হবে এবং স্পাঞ্জের ক্ষেত্রে আপনি বড় যে ফেসিয়াল স্পাঞ্জ সেগুলো কিন্তু আপনি যদি ব্যবহার করেন আপনি কর্নারগুলোতে কিন্তু যেতে পারবেন না সেক্ষেত্রে চাইলে এরকম ছোট ধরনের স্পাঞ্জও ব্যবহার করতে পারেন রিয়েল টেকনিকের এই কনসেলার ব্রাশগুলো আমার খুবই পছন্দ এটা যদিও ওদের ডিলাক্স ক্রিজ ব্রাশ তারপর আমি এটা আসলে কনসেলার অ্যাপ্লিকেশনে ব্যবহার করি আরেকটি আছে সেটার ছবি আমি এখানে দিয়ে দেবো ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের পরে সেই ফাউন্ডেশনটিকে সেট করে নিতে আপনার পাউডার অ্যাপ্লাই করতে হবে এবং সেটার জন্য আপনার প্রয়োজন পড়বে পাউডার ব্রাশ পাউডার ব্রাশগুলো যে ব্রিসেল এগুলো মূলত লম্বা হয়ে থাকে যেন এগুলো আরও বেশি ছড়িয়ে যেতে পারে কারণ যখন আমরা পাউডার অ্যাপ্লাই করছি আমরা কিন্তু পুরো মুখে খুব হালকা করে অ্যাপ্লাই করতে চাই একদম যদি খুব ডেন্স হয়ে থাকে ঘন হয়ে থাকে তাহলে কিন্তু পাউডারটা পরিমাণে খুব বেশি ব্রাশে লেগে থাকবে এবং আমাদের ফেসে অ্যাপ্লাই হবে কিন্তু যদি সেটা এরকম লম্বা হয়ে থাকে তাহলে দেখা যায় অ্যাপ্লিকেশনটা খুব লাইট ওয়েট হবে আমাদের ফেসিয়াল স্ট্রাকচারের সাথে অ্যাডজাস্ট করার জন্য এই ব্রাশগুলো মূলত এই ডং শেপে আসে এখন ব্রঞ্জার অ্যাপ্লাই করতে আপনার কি ধরনের ব্রাশ প্রয়োজন পড়বে যদিও আমি আসলে ব্রঞ্জার ব্যবহার করার সময় পাউডার ব্রাশ প্রেফার করি তারপর আপনারা এ ধরনের অ্যাঙ্গেলড ব্রাশও পাবেন এঙ্গেল ব্রাশগুলোর সুবিধা হলো এগুলো আপনার যে চিকবনের শেপ সেই শেপে অ্যাপ্লাই করতে সহজ করে দেয় অনেকটা এবং এই একই ধরনের ব্রাশ কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করতেও আপনি ব্যবহার করতে পারেন এখন এই ব্রাশগুলোর মধ্যে আপনারা কতগুলো দেখতে পাবেন যে একটু ঘন বেশি ডেন্স হয়ে থাকে এবং কতগুলো একটু খুব হালকা হয়ে থাকে হালকা যেগুলো ওগুলো মূলত পাউডার টাইপের যেই ব্লাশ বা ব্রঞ্জার সেগুলো অ্যাপ্লাই করতে ব্যবহার করা হয় এবং যেগুলো ঘন সেগুলো মূলত ক্রিম ব্লাশ বা ক্রিম ব্রঞ্জার অ্যাপ্লাই করতে ব্যবহার করা হয় এখন হাইলাইটার ব্রাশ হাইলাইটার অ্যাপ্লাই করতে আমি মূলত টেপার শেপের যে ব্রাশ এগুলো প্রেফার করি কারণ এতে করে হয় কি আপনার যে চিকবোন সেটাতে কন্ট্রোল রাখা বা চিকবোনে খুব স্পেসিফিক এরিয়া হাইলাইট করতে ইজি হয়ে যায় যদিও আপনারা চাইলে ফ্যান ব্রাশ ব্যবহার করতে পারেন আমি খুব একটা ফ্যান না ফ্যান ব্রাশের এবং আমি দেখা যায় এ ধরনের টেপার ব্রাশ অথবা আমি স্লাইট অ্যাঙ্গেল ব্রাশ আসলে বেশি প্রেফার করি এতে হয় কি যে চিকবোনে যেরকম বললাম কন্ট্রোল থাকে আপনি নোজ এরিয়াটা হাইলাইট করতে পারবেন চিন এরিয়া হাইলাইট করতে পারবেন এজন্য আমার কাছে মনে হয় যে ছোটো কিন্তু যদি শেপটা ছোট হয় তাহলে আসলে কন্ট্রোল রাখাটা ইজি হয় তাহলে এই ছিল ফেস ব্রাশগুলোর কিছু বেসিক আইডিয়া এখন আমরা জানবো আই মেকআপের জন্য কী কী ব্রাশ প্রয়োজন আই মেকআপের জন্য বিভিন্ন শেপের অনেক ধরনের ব্রাশ আছে আমি একদম বেসিক শুরু করতে গেলে যে ব্রাশগুলো আপনাদের প্রয়োজন পড়বে সেগুলো সম্পর্কে বলবো প্রথমে ব্লেন্ডিং ব্রাশ এখন এই ব্লেন্ডিং ব্রাশের মধ্যে কিন্তু অনেক ধরন আছে কোনো কোনোটা কোনোটা আপনারা দেখবেন যে একটু বেশি ছড়ানো থাকে কোনোটা কোনোটা এরকম টেইপার্ড হয়ে থাকে অর্থাৎ আপনার যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা একটু চোখা হয়ে থাকে একটু পয়েন্টেড হয়ে থাকে এটাকে মূলত টেপার্ড ব্লেন্ডিং ব্রাশ বলে এই টেপার ব্লেন্ডিং ব্রাশের কাজটা হলো যে আপনার চোখের যে ক্রিজ এই ক্রিজটাতে পয়েন্ট আউট করা অর্থাৎ আপনি যখন আইশ্যাডো প্রথমে নেবেন ব্রাশে তখন এই অংশটাতে কিন্তু সব থেকে বেশি পরিমাণে আসারও থাকবে এবং যখন আপনি ক্রিজের ভেতরে আসলে আপনি ডিপ যে শেডটা সেটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তখন এই টেপার ব্রাশের সাহায্যে আপনার এই ক্রিজের যে ভাজ সেখানে অ্যাপ্লাই করাটা খুব ইজি হয়ে যাবে এবং এটা দিয়ে অ্যাপ্লাই করার পরে অর্থাৎ আপনি ডার্ক যে ডিপ যে শেডটা সেটা অ্যাপ্লাই করার পরে আপনি এ ধরনের যে ফ্লাফিক ব্লেন্ডিং ব্রাশ যেটা একটু ছড়ানো সেটা দিয়ে আপনি ব্লেন্ড আউট করে নিতে পারবেন এখন এই ধরনের ব্লেন্ডিং ব্রাশের ভিতরেও অনেক ভেরিয়েশন থাকে কোনোটা একটু বেশি ছড়ানো থাকে কোনোটা একটু ডেন্স থাকে এগুলো আসলে আপনি যখন ব্যবহার করতে থাকবেন তখনই বুঝে যাবেন মূলত আপনি মাথায় রাখবেন যে আপনি একটি টেপার ব্লেন্ডিং ব্রাশ নিতে পারেন একটি নর্মাল বা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিতে পারেন এই দুটো নিলে মূলত আপনার যে ক্রিজের অ্যাপ্লিকেশন যে ব্লেন্ড আউট করা বা আপনার মিড টোন অ্যাপ্লাই করা সেগুলোও কাজ চলে যাবে ও এটার কথা ভুলে গিয়েছিলাম এটা হলো এঙ্গেলড ক্রিজ ব্রাশ এটা পার্থক্য অন্যগুলো থেকে হলো যে এটা যখন আপনি ক্রিজে অ্যাপ্লাই করবেন এটা নিজে থেকেই আপনাকে সুন্দর একটা শেপ দেবে একটা উইং শেপ দেবে এটা আসলে আমার মনে হয় বিগিনার্সদের জন্য বেশ হেল্পফুল হবে আমি এটা অ্যাপ্লিকেশান আপনাদেরকে অবশ্যই যে আইশ্যাডো অ্যাপ্লিকেশনের ভিডিও সেখানে দেখাবো এখন এই তো গেল আমাদের ক্রিজের যে ব্রাশগুলো প্রয়োজন সেগুলো ক্রিজ মানে আমাদের এই অংশটা আমাদের আইলিডের উপরে অংশটা ব্রাউবনের নিচে এবং আই উপরে এখন আমাদের আই যে আমরা অ্যাপ্লাই করবো সেখানে আমরা কোন ব্রাশ ব্যবহার করবো সেখানে সাধারণত এ ধরনের ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ ব্যবহার করা হয় যেগুলো মূলত আসলে আমাদেরকে একটু ইনটেন্স কালার দিতে বা আইশ্যাডোগুলোকে আর একটু ভাইব্রেন্ট করে অ্যাপ্লাই করতে সাহায্য করে এখন এর পরবর্তীতে প্রয়োজন পড়বে এ ধরনের পেন্সিল ব্রাশের তার কারণ হচ্ছে এই পেন্সিল ব্রাশগুলো আমাদেরকে আরও কন্ট্রোল দেয় যে আমরা একটি স্পেসিফিক এরিয়ায় যদি আমরা একটু ইনটেন্স কালার চাই ধরুন আমরা অনেক সময় কিন্তু এই আউটার লিডে একটু ব্ল্যাক কালার বা একটু ডার্কার শেড অ্যাপ্লাই করতে চাই তখন এ ধরনের পেন্সিল ব্রাশগুলো দিয়ে আমরা ওই স্পেসিফিক জায়গাটাতে অ্যাপ্লাই করতে পারি যেন পুরোটাতে ছড়িয়ে না যায় মেস আপ হয়ে না যায় আরেকটি যে ধরনের ব্রাশ আপনার প্রয়োজন পড়তে পারে সেটা হলো ফ্ল্যাট ডিফাইনার ব্রাশ এ ধরনের ব্রাশগুলো মূলত আমাদের ল্যাশ লাইনে খুব ইন্টেন্স কালার প্যাকড করতে বা একদম খুব চিকন লাইন করে আই শাডু অ্যাপ্লাই করতে খুব হেল্প করে এবং এগুলো অনেক সময় কিন্তু আমাদের আমরা যদি আই ব্যবহার করে উইং করতে চাই সেক্ষেত্রেও কিন্তু হেল্প করে তাহলে এগুলো গেলো যে বেসিক ব্রাশগুলো আমাদের আইসাডো অ্যাপ্লিকেশনের জন্য দরকার আমি আগেও বলেছি আবারও বলছি এগুলোই কিন্তু সব না এখন অনেক ধরনের ব্রাশ আছে আমরা ধীরে ধীরে শিখবো যেহেতু এটা বিগিনার সিরিজ আমি একবারে সব কিছু দিয়ে আপনাদের কনফিউজ করতে চাই না একদম বেসিক যে জিনিসগুলো আপনার দরকার সেগুলো নিয়ে আমি কথা বললাম এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ব্রাশগুলো কোথায় পাবো বা কোন ব্রাশগুলো ভালো হবে মূলত আমি যখন ব্রাশ মেকআপ অ্যাপ্লিকেশান শুরু করেছিলাম তখন আমি একটি সেট কিনেছিলাম মরফি আমার মনে আছে মরফি একটি সেট এরপরে গিয়ে আমি বিএইচ কসমেটিক্স একটি সেট কিনি এগুলো যদি আপনার একটু ঘেঁটে দেখেন তাহলে খেয়াল রাখবেন যে যেই সেটগুলোতে আপনারা এই ধরনের ব্রাশগুলো বেশিরভাগই পেয়ে যাবেন এরকম একটি সেট কিনলেই কিন্তু আপনার অনেক দিন চলে যায় এগুলোই দেখা যায় ইনাফ আপনার যদি খুব বেশি মেকআপ করা না হয় এগুলো দিয়ে শুরু করুন বিএচ কসমেটিক্স মরফির আপনারা দু হাজার থেকে তিন হাজারের মধ্যে একটি সেট পেয়ে যাবেন যদি একটু শুনতে বেশি শোনালেও এগুলো কিন্তু অনেক দিন চলে যায় এবং যদি আরও চিপে আপনি চান এলফের সেট যেই সেটগুলো আছে এগুলোও কিন্তু ভালো এলফের এখন বেশ কিছু সেট বের হয়েছে যেগুলো ভালো আপনারা যদি চান পরবর্তীতে আমি প্রোডাক্ট রেকমেন্ডেশন নিয়ে আরেকটি ভিডিও করব এবং এ ধরনের ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন বা কতটুকু ইনডেপথ আপনারা জানতে চাই সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন মেকআপ স্পাঞ্জ বা বিউটি ব্লেন্ডারের ক্ষেত্রে রিয়েল টেকনিক খুবই ভালো একটি অপশান বেশ রিজনেবল নর্মালি হয়তো ছশো সাড়ে ছশোতে পাওয়া যায় এবং মাঝে মাঝে সেলে ইভেন তিনশো সাড়ে তিনশোতেও পাওয়া যায় সো ওগুলো আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো আমি রেগুলারলি এগুলো ইউজ করি এছাড়া জুনো অ্যান্ড কোং আছে মরফি আছে আমার আমার আছে এগুলো আমি দেখি দেখাইনি কারণে আমার ওগুলো একটু ডার্টি অবস্থায় আছে আমি ব্যবহার করেছি যেটা পরিষ্কার ছিল মোরফি আমি ওটাই দেখিয়েছি কিন্তু আমি খুবই পছন্দ করি রিয়েল টেকনিকেরগুলো ওগুলো আপনার নিশ্চয় চিনতে ব্যবহার করতে পারেন যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যারা আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় তাহলে দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইস সারা সারিং আউট ফ্রিডে ফ্রম সার স্কোয়